আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আবু সুফিয়ান, সহকারী শিক্ষক গণিত বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। আজকে আমরা চতুর্থ শ্রেণীর অধ্যায় সাতের যোগ্যতা ভিত্তিক একটি অঙ্ক শিখব। তাহলে শুরুতে আমরা বোর্ডের কর্নারে একটু খেয়াল করি যে এখানে শ্রেণী চতুর্থ বিষয় গণিত, শিক্ষক আমার নাম, ক্লাস 35, আর মোবাইল নং দেওয়া আছে, আর গুরুত্বপূর্ণ বিষয় বাড়ির কাজ নেই। অর্থাৎ যে যোগ্যতা ভিত্তিক অঙ্কটি আমরা আজকে শিখব সেটি আমরা পুনরায় বারবার অনুশীলন করব। আচ্ছা, এখানে তাহলে শুরুতে আমরা প্রশ্নটি দেখি। এখানে হচ্ছে যে আলোচ্য বিষয় অধ্যায় সাতের যোগ্যতা ভিত্তিক, তাহলে তিনটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর, খ ঘন্টাটি প্রতি 12 মিনিট অন্তর এবং গ ঘন্টাটি প্রতি 16 মিনিট অন্তর বাজে। আচ্ছা, এখানে এই ঘন্টা দ্বারা বোঝানো হচ্ছে যে এগুলো হচ্ছে যে নির্দিষ্ট সময় পর পর শব্দ করে বা সাউন্ড হয়, তা এখানে হচ্ছে যে বাজে শব্দটা দ্বারা এখানে সাউন্ড হয় বা শব্দের কথা বোঝানো হয়েছে যে তিনটি ঘন্টার। তাহলে এখানে ক কি এখানে চেয়েছে যে 32-এর গুণনীয়কগুলো লিখো। গুণনীয়ক অর্থাৎ কোন কোন সংখ্যা দিয়ে 32-কে ভাগ যায় সেরকম সংখ্যা আমরা বের করব। আর খ 8, 12, 16 অর্থাৎ উপরের এই 8, 12 এবং 16 এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে গতে যে ঘন্টা তিনটি যদি দুপুর 12টা একত্রে বাজে তাহলে পরবর্তী কোন সময় পুনরায় একত্রে বাজবে। অর্থাৎ ঘন্টা তিনটি 12টা একের সঙ্গে বাজলো, তাহলে এরপরে কোন সময় আবার পুনরায় একই সঙ্গে বাজবে, যেহেতু এখানে সংখ্যাগুলো কি পৃথক বা আলাদা। তাহলে আমরা শুরুতে কয়ের সমাধান করি। তাহলে এখানে কয়ের ক্ষেত্রে এখানে তাহলে এখানে তাহলে আমরা দেখতেছি সংখ্যাটি কত, 32 দেওয়া আছে। তাহলে শুরুতে আমরা 1 গুণ 32, কেননা 1 সকল সংখ্যার গুণনীয়ক। এখন 32 সংখ্যাটি হচ্ছে জোড় সংখ্যা, একে 2 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কত পাবো, 16 পাবো। অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে ভাগফল 16 পাবো, এই দুটার গুণ করলে আবার 32 পাবো। তাহলে এরপর 3 দ্বারা 32কে ভাগ যাবে না, 4 দ্বারা 32কে আবার পুনরায় ভাগ যাচ্ছে, তাহলে 4 দ্বারা ভাগ করলে কত হবে, 8, 4 8 32। তাহলে 5 দ্বারা ভাগ যাবে না, 6 দ্বারা যাবে না, 7 দ্বারা যাবে না, অর্থাৎ এই পর্যন্ত শেষ। তাহলে এগুলোই হচ্ছে কি, 32-এর গুণনীয়ক। তাহলে সুতরাং আমরা কি লিখব যে 32-এর গুণনীয়ক গুলো, তাহলে 32-এর গুণনীয়কগুলো তাহলে আমরা এগুলো সিরিয়ালি লিখবো। তাহলে কত, প্রথমে 1, তারপরে 2, 4, 4, 8, 16 এবং ওই সংখ্যাটি 32। তাহলে এটি হচ্ছে উত্তর, এর পাশে তোমরা উত্তর লিখে রাখবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নং প্রশ্নের উত্তর হয়ে গেল, এখন আমরা খ নং প্রশ্নের উত্তর করব। আচ্ছা, খ নং প্রশ্নে কী ছিল যে 8, 12, 16 এর গসাগু নির্ণয় করো। তাহলে গসাগু অর্থাৎ গুণনীয়কের মধ্যে যেটা সর্বাধিক বা সর্বোচ্চ। তাহলে আমরা এখন এখানে অনুরূপভাবে করব, 8 সমান কত লেখা যায়, 1 গুণ 8, আবার অনুরূপভাবে এখানে কত যায়, 2 দিয়ে ভাগ যায়, কত হয়, 4 দুগুণে 8। তাহলে 8-এর কাজটি আমরা করলাম, তাহলে 8-এর পর সংখ্যাটি আছে কত, 12। তাহলে 12-র ক্ষেত্রে 1 গুণ কত লিখবো, 12। তাহলে 2 দ্বারা ভাগ করলে 2 গুণ কত হয়, 6, 3 দ্বারা ভাগ করলে 4। তাহলে সংখ্যাটি পরপর, অর্থাৎ এদের মধ্যবর্তী আর কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে সংখ্যাটি এখানে শেষ। তাহলে 12-র গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 12। তাহলে আরেকটি সংখ্যা আছে আমাদের, সেটি হচ্ছে যে 16। আমরা পাশাপাশি লিখলাম, তোমরা খাতা একটু ফাঁকা ফাঁকা করে লিখতে পারো। তাহলে 16-র ক্ষেত্রে বা এগুলো নিচেও লিখতে পারো, যেমন 8-এর পর 12-র কাজটা এর নিচে লিখতে পারো, 16-র কাজটা এর নিচে লিখতে পারো। আচ্ছা, তাহলে 16-র ক্ষেত্রে কী হবে, 1 গুণ 16, তাহলে 2 দ্বারা ভাগ যাবে, যেহেতু জোড়া সংখ্যা, তাহলে কত হয়, 8 হয়। তারপর 4 দ্বারা ভাগ যাবে, 4 গুণ 4। তাহলে এখানে আমরা 8-এর কাজটি অনুরূপভাবে 32 যেভাবে করছিলাম, 8, 12 এবং 16-এর কাজটি করলাম। তাহলে এখানে শুধুমাত্র এখন লিখবো 8-এর, তাহলে 8-এর গুণনীয়ক, গুণনীয়ক তাহলে 8-এর গুণনীয়ক কত, 1, 2, 4 এবং 8, 1, 2, 4, 8। তাহলে 8-এর পর পরবর্তী সংখ্যা কত, 12-এর গুণনীয়ক, তাহলে 12-এর গুণনীয়ক কত, 1, 2, 3, 4, 6, 12।
এক দুই তিন চার ছয় বারো। সংখ্যাগুলো তোমরা খুব ভালো করে খেয়াল করে লিখবা, এক দুই তিন চার ছয় বারো, এক দুই তিন চার ছয় বারো। তাহলে আর একটি সংখ্যা আছে, সেটি হচ্ছে যে ষোলো এর গুণনীয়ক। তাহলে ষোলো এর গুণনীয়ক কত? তাহলে এক দুই, এখানে একটু খেয়াল করি, চার সংখ্যাটি দুইবার আছে, তাহলে দুইবার থাকলেও আমরা মাত্র লিখবো একবার, এক দুই চার আট ষোলো। তাহলে এক দুই চার আট ষোলো। এখন আমরা এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো মিল আছে সেগুলো আমরা কী করবো? গোল করব। তাহলে এক মিলে গিয়েছে, মাঝখানে এগুলো টান দিয়ে যোগ করে দেব। তাহলে অনুরূপভাবে দুই মিল আছে, তাহলে দুইয়ের কাজটিও করবো আমরা। তারপর একটু খেয়াল করে দেখো, চার মিল আছে, তাহলে চার মিল আছে, আর চার কোনো মিল নেই। এখন এর নিচের লেখাটি আমি এখন উপরে লিখব, তাহলে এখানে আমাদের সংখ্যাগুলো ছিল আট বারো ষোলো। তাহলে কী লিখবো? যে আট বারো ষোলো এর এখন যেগুলো মিল আছে এটাকে বলা হয় সাধারণ বা কমন। তাহলে সাধারণ সাধারণ গুণনীয়ক, তাহলে সাধারণ গুণনীয়ক কত প্রিয় শিক্ষার্থীরা? এক দুই এবং চার। তাহলে এক দুই এবং চার। এখন এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে আমরা কি বলি? গসাগু। তাহলে সুতরাং গসাগুকে আমরা কি লিখবো? সাত গসাগুকে লিখবো গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ সাধারণ, এটা হচ্ছে গুণনীয়ক। তাহলে ব্র্যাকেটে লিখবো গসাগু। তাহলে কত এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত? চার, এটি হচ্ছে উত্তর। এর পাশে আমরা উত্তর লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আট বারো এবং ষোলো এর গসাগু চার, সেটি আমরা বের করলাম। এখন আমরা গয়ের যেটা খুব গুরুত্বপূর্ণ সেটি আমরা করব, যে ঘন্টা তিনটি দুপুর বারোটার পর কখন পুনরায় একত্রে বাজবে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা এখন গ নম্বর অঙ্কটি আমরা করব। তাহলে গ নং প্রশ্নের এখান থেকে শুরু করি, যে এখানে ঘন্টা তিনটি একত্রে বাজার সময়, তাহলে এখানে কি লিখব? ঘন্টা তিনটির একত্রে বাজার সময়, যে সংখ্যা তিনটি দেওয়া আছে কত? আট বারো এবং ষোলো, আট বারো ষোলো। তাহলে আট বারো ষোলো এর লসাগু গু এর সমান। আচ্ছা, তোমরা সবাই জানো যে লসাগু নির্ণয় করা হয় গুণিতক দ্বারা, অর্থাৎ গুণিতকের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে ছোট সেটি হচ্ছে লসাগু। তাহলে এখানে আমরা এখন লিখব যে আট এর, তাহলে কী লিখব? গুণিতক, গুণিতক যেটা তোমরা নামও দাও বলতে পারো। তাহলে আটের গুণিতকগুলো কয়েকটি আমরা লিখে ফাঁকা রাখবো। তাহলে প্রথমে আট, তারপর হয় ষোলো, তিন আটা চব্বিশ, বত্রিশ, পাঁচ আটা চল্লিশ, আট চল্লিশ, তারপর ছাপ্পান্ন। আচ্ছা, এরপর একটু ফাঁকা রাখলাম, যদি আমাদের প্রয়োজন হয় আরও সংখ্যা আমরা লিখব, সেটা যদি এর মধ্যে যদি কোনো কমন আমরা গুণিতক না পাই তাহলে আমরা এদিকে আরও লিখবো। তাহলে আটের পরবর্তী সংখ্যা কত? বারো এর গুণিতক। তাহলে বারোর ক্ষেত্রে বারোর নাম তার কয়েকটি তোমরা লিখবা, বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ। তাহলে দেখো এর মধ্যে আটচল্লিশ সংখ্যাটি আমরা মিল পেয়েছি, তাই না? চব্বিশও পেয়েছি। তাহলে এইভাবে আমরা আরও কয়েকটি লিখি, যে বারো এর এখানে আটচল্লিশ, তারপর হয় ষাট। আচ্ছা, এরপর ফাঁকা রাখলাম, তাহলে আমরা এখন লিখব ষোলো এর গুণিতক। তাহলে আমরা দেখব যে প্রথমে হয় ষোলো, বত্রিশ, তাহলে আটচল্লিশ। তাহলে দেখো অলরেডি আটচল্লিশ সংখ্যাটি মিলে গিয়েছে। তাহলে আরেকটি সংখ্যা এমনিতে লিখে রাখি, তাহলে আটচল্লিশের পর হয় চৌষট্টি, চার ষোলো চৌষট্টি। এখন আমরা এগুলো ডট ডট দিয়ে দেবো, যেহেতু আমাদের আর প্রয়োজন নেই।
সেক্ষেত্রে আর তোমাদের যদি বলে যে একাধিক সাধারণ গুণিতক ধরো দুইটি, তখন তোমাদের এভাবে দেখতে হবে যে এখানে কতটি মিলে গেল। দেখো 48 মিলে গিয়েছে, এরপর আরও সংখ্যা এভাবে নিয়ে আসতে হবে। আচ্ছা, 48 সংখ্যাটিকে এখন আমরা গোল করব, তাহলে এটির মাঝখানে যোগ করব। তাহলে এখন আমাদের 8, 12, 16 এর, তাহলে উপরে লেখাটি আমি একটু উপরে লিখি, তাহলে 8, 12, 16 এর, তাহলে এটি হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে এটাকে বলবো কি, লঘিষ্ঠ সাধারণ, আমরা এটাকে বলবো গুণিতক, বা এটা কি হবে, লসাগু সংক্ষেপে সমান। তাহলে লসাগু সমান কত, 48। আচ্ছা, তাহলে 48 হচ্ছে যে একত্রে বাজার সময়, যেহেতু দুপুর 12টা একত্রে বেঁধেছিল, তারপর কত, 12টা 48 মিনিটই পুনরায় একত্রে বাজবে। তাহলে সুতরাং ঘন্টা তিনটি পুনরায় একত্রে বাজবে 12টা 48 মিনিটে। তাহলে এখন আমরা উত্তর লিখব, উত্তর 12টা 48 মিনিট। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ের 8 নং যে প্রশ্নটি দেওয়া ছিল, তার আলোকে এটি একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যোগ্যতা ভিত্তিক অঙ্ক তোমরা বারবার অনুশীলন করবা, এতে তোমরা পরীক্ষায় আসলে সুন্দরভাবে পারবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।